ঝিনাইদহ কালীগঞ্জ থানা। এক লোকের নাম হলো নজরুল ইসলাম ঋতু, নামের অর্ধেকটুকু পুরুষ, ঋতু নামটা কাদের, মেয়েদের নাম না, দুইটা নাম একত্রে, একটু অনুমান করেন তো এই লোকটা কি হতে পারে? এ জোরে কোন জোরে কোন, আল্লাহু আকবার, এই লোকটা তৃতীয় লিঙ্গের লোক। হ্যাঁ, নজরুল ইসলাম ঋতু কোন জায়গার? কালীগঞ্জে, ঝিনাইদহ কালীগঞ্জের। এই লোকটা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে, কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিপক্ষে। তো আওয়ামী লীগ চিন্তা করছে বর্তমান আমরা ক্ষমতায় আর কোন মানুষকে কুত্তায় কামড়াইছে যে মানুষ ওই খায়া দেয়া হিজরারে ভোট দেবে? একমাত্র উনি আছেন আর উনি আছে আর কেউ নাই। এই জন্য উনি কোনো ব্যবস্থাপত্র না নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দেওয়া বাড়িতে বসে আছে। এবার যখন ঘোষণা দিয়েছে সর্বনাশ, হিজরা আর হিজরা নাই, এবার হাত তালি দেবে, ওরে চেয়ারে বসে দেবে, এ কথা কয় না, এবার আমাদেরকে লজ্জা হয় না, বলেন তো হওয়া দরকার আছে না? না হাই, তাহলে প্রথমে একটু দোয়া করি, হয় মালিক তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু ভাই আজকে শত বছরের অন্ধকারকে দূরে ঠেলে জনগণের সেবা করার জন্য নিজেকে চেয়ারম্যান ক্যান্ডিডেট পদে দাঁড় করায় যদি আবার চেয়ারম্যান হতে পারে, তাহলে তোমার আমার মতন সিংহের জাত আলেমকে নির্বাচন করতে বাধা দিল কোন শয়তান? কথা বোঝেন নাই? অনেক লোকে তোমাকে বলবে এটা হুজুরের কাজ না। কে বলেছে? আমার রসুলের কাজ করেছে, এটা হুজুরের প্রথম কাজ। কথা বুঝলেন কিনা আপনি? আল্লাহর নবী শুধু নবী ছিলেন? তিনি কি আপনারা শুধু কোরআন শরীফ ঘরের ভেতরে বসে পড়তে বলেছেন? এ কোরআন জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে বলেছেন? কথা কন ঠিক কিনা? নবীজি শুধু তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে মসজিদ ফাটিয়ে ফেলতে বলে নাই, এ লা ইলাহা ইল্লাল্লাহটাকে বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যানের চেয়ার দখল করার ঘোষণাও দিয়ে গেছে। প্রয়োজনে এমপি হবা, মন্ত্রী হবা, এক পর্যায়ে এদেশের চেয়ারের ভেতরে উলামায়ে দিন যদি বসে যায়, কসম আল্লাহ, এদেশের আপামর জনতা আবার দেখবে সেই ঘুরে দেখা ওমর, আবার দেখবে ঘুরে দেখা আবু বকর, আবার দেখবে দ্বিতীয় ওমর, আবার দেখবে আলীকে, আবার দেখবে উসমানকে, এই সমস্ত খেলাফতের আশেদার সোনালী যুগ আবার ফিরে আসবে। আর আপনি যদি এগুলি বাদ দিয়ে শুধু চিন্তা করেন না আল্লাহর ওলি হয়ে গেছি না, ওলি দুই প্রকার, গরম এবং নরম, এই জন্য আবু বকর আর ওমর, কথা কয় না? আবু বকর নরম মেজাজি, এত নরম মেজাজি লোক দেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? তো আমার আপনার যেতে দোষ কোথায়? কথা কন, এটা সুন্নাত, এটা সুন্নাত। আর বর্তমান জামানায় এমন হয়ে গেছে শুধু সুন্নাত না, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি করা ওয়াজিবের কাতারে চলে গেছে।